এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, দিনহাটায় প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, উঠল গো ব্যাক স্লোগান, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেলিনটি প্রেস করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। উপনির্বাচনের আগে ইতিমধ্যে ভাঙন ধরেছে গেরুয়া শিবিরে, দল ছেড়েছেন খোদ জেলার সম্পাদক সহ একাধিক নেতা। দিনহাটায় প্রচারে বেরিয়ে এবার বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, উঠল গো ব্যাক স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বামুনহাট এলাকায়। হাতে আর বেশি সময় নেই, 30 অক্টোবর উপনির্বাচন কোচবিহারের দিনহাটায়। এদিন দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল, সঙ্গে ছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। অভিযোগ, দিনহাটার বামুনহাট এলাকায় যখন বাড়ি বাড়ি প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী, তখন তৃণমূল পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন। জানতে চাওয়া হয় নিশীথ প্রামাণিক কোথায়, যাকে ভোট দিয়েছিলাম সেই নিশীথ কোথায়, সঙ্গে অশোক মণ্ডল গো ব্যাক স্লোগান। স্থানীয় সূত্রেও খবর, প্রথমে এই বিক্ষোভকে আমল দেননি বিজেপি কর্মী সমর্থকেরা, কিন্তু শেষ পর্যন্ত প্রচারে বাধা দেওয়ার অভিযোগে দুই দলের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বিজেপি প্রার্থীকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, এক সময় এলাকা ছেড়ে চলে যেতে কার্যত বাধ্য হন দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। 21 বিধানসভা ভোটে এই দিনহাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, ভোটে জিতেছিলেন তিনি, কিন্তু সাংসদ পদ ছেড়ে বিধায়ক হতে রাজি হননি, সেই কারণেই উপনির্বাচন হচ্ছে। এদিকে আবার ভোটের মুখে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির কোচবিহার জেলার সম্পাদক সুবেদ কর্মকার, সঙ্গে দিনহাটা 1 নম্বর ব্লকের একাধিক নেতা।